আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমাদের কাছে অনেকেই 2006 এর মডেলের করোলা চেয়েছিলেন। আজকে তাদের জন্য এই গাড়ির ভিডিওটি নিয়ে এসেছি, কারণ আজকের ভিডিওতে আমি 2006 এর মডেলের একটি করোলা গাড়ি নিয়ে এসেছি। এবং 2006 এর মডেলের হলেও এই গাড়িটি দেখলে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে এত পুরাতন গাড়ি এত ফ্রেশ কিভাবে থাকে। মডেলটি 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2009 সালে, কালারটিও 100% অরিজিনাল জাপানিজ কালার। আপনারা দেখতে পাচ্ছেন দুই একটি ছোটোখাটো ট্যাপ রয়েছে, এই ট্যাপগুলো কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল রয়েছে, বিধায় অ্যাজ ইট ইজ অবস্থায় পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল গেটআপের গাড়ি। এবং ইঞ্জিন রূপটি দেখলেই আপনাদেরকে মনে হবে যে এত ফ্রেশ কিভাবে সম্ভব, একটি করোলা গাড়ি তাও আবার 2006 মডেলের গাড়ি এত ফ্রেশ কিভাবে হয়। দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমের ভিতরের ভিউটি, ভিউয়ার্স একটু ভালোভাবে খেয়াল করে আপনারা দেখবেন যে এই গাড়িটির ভিতরটি কত ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে 100% অরিজিনাল এবং টু হুইল ড্রাইভের একটি গাড়ি। চেসিস কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। কালারটি 100% অরিজিনাল কালার, এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো কালারের কাজ করা হয়নি এই গাড়িটিতে, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে, ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, 2006 মডেলের করোলা। আপনারা বনাটের ভিউটি দেখতে পাচ্ছেন, অরিজিনাল কালার এবং অরিজিনাল টিন বডির গাড়ি, 100% প্রত্যেকটি স্টিকারও 100% অরিজিনাল রয়েছে এখনও পর্যন্ত, একেবারে আনটাচ কন্ডিশনের একটি গাড়ি, কালারটি আনটাচ অবস্থায় রয়েছে। 1500 cc নিউ শেপের গাড়ি, নিউ শেপের গাড়ি হওয়ার কারণে আমরা থ্রি পার্টের হেডলাইট পেয়ে যাব, প্রত্যেকটি টায়ার 100% ব্র্যান্ড নিউ, চারটি টায়ারই কিন্তু ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাচ্ছেন। পিছনের টায়ারটি আমি একটু ভালোভাবে দেখাচ্ছি ভিউয়ার্স, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং বেস কালার ইন্টেরিয়র, বিস্কিট কালার ইন্টেরিয়রের গাড়ি, বাইরের কালারটিও বেস কালার। দেখতে পাচ্ছেন দরজার প্যাড এত স্বচ্ছ, এত সুন্দর, এত ফ্রেশ, চকচকে, দেখে মনে হবে যে ইউজ করা হয়নি। আপনারা ভাবতেই পারেন যে এই গাড়ি কি ইউজ হয়নি, এরকম একটি প্রশ্ন আপনাদের মনে অবশ্যই জাগতে পারে, এত ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি। ফুল ফ্রেশ কন্ডিশনের বেস কালার ইন্টেরিয়র, ভিতরে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। ভিতরটি দেখতে পাচ্ছেন, আমি একটু ভিতরে বসে দেখায় যে এত ফ্রেশ অবস্থায় রয়েছে, সিলিংয়ের কন্ডিশনটিও যথেষ্ট ফ্রেশ। এখানে দেখতে পাচ্ছি আমরা ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, স্পট নেই, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, হেডরেস্ট সব কিছু রয়েছে, প্রত্যেকটি দরজার প্যাড এত ফ্রেশ, এত স্বচ্ছ যে দেখে মনে হবে যে আপনার নতুন গাড়ি, এত ফ্রেশ অবস্থায় রয়েছে। আমি একটু পিছনে ব্যাকডালাটি তুলে ভিতরের ভিউ দেখাবো ভিউয়ার্স। 2006 মডেলের গাড়ি, 2009 সালে রেজিস্ট্রেশন করা করোলা, অরিজিনাল গেটআপের একটি গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি, কালারটিও অরিজিনাল অবস্থায় রয়েছে, রয়েছে 60 লিটারের সিএনজির অপশন, 100% অরিজিনাল। চারটি কর্নারই আমি সামনের বনাটি তুলে ভিতরে ভিউ দেখিয়েছি এখানে, এবং এই কর্নারটি যখন দেখবেন আর নিচে যে চাকার পোর্শনটি আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় যে একেবারে ফ্রেশ কন্ডিশন। এখানে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত জাপানের যে স্টিকারটি রয়েছে সেই স্টিকারটিও এখনও পর্যন্ত রিমুভ করা হয়নি, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে ভিউয়ার্স, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। ব্যাকডালাটি অরিজিনাল গেটআপের, একদম কালারটিও অরিজিনাল যেহেতু রয়েছে, জাপানিজ কালার যেহেতু একটি গাড়িতে রয়েছে, বেস কালারের গাড়ি, বিস্কিট কালার ইন্টেরিয়র সহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দরজার প্যাড থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে, অরিজিনাল গেটআপের একটি গাড়ি, 2006 মডেলের একটি করোলা গাড়ি দেখছিলেন ভিউয়ার্স, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, প্রত্যেকটি গ্লাস 100% অরিজিনাল জাপানিজ গ্লাস রয়েছে এই গাড়িটির, গ্লাসগুলো সবগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ ফিটিংস রয়েছে, প্রত্যেকটি কালারও অরিজিনাল রয়েছে, প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে, রয়েছে সামনে পিছনে হ্যাভি স্টিল বাম্পার। আর ভিউয়ার্স, 2006 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা এই করোলা গাড়িটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কার্পালেসবিডিতে আসতে হবে। আর আমাদের কার্পালেসবিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত, গুগল ম্যাপে কার্পালেসবিডি লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,90,000 টাকা, এই আস্কিং প্রাইস। তবে এই প্রাইস নিয়েও কথা বলার অপশন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কার্পালেসবিডিতে আসতে হবে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।